শিলচর শহরের রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা সরাই রোডের NHIDCL কার্যালয়ে NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করেন। শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়টি তুলে ধরেন তারা। NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর তাদের আশ্বাস দেন অবিলম্বে গর্ত ভরাটের কাজ শুরু করবেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দে ও আরেক কর্মকর্তা সজল বণিক বলেন, শিলচর শহরের রাস্তার পাশে বিশাল আকারে গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে জনসাধারণকে। কিছুদিন আগে শিলচর হাসপাতাল রোড একটি ই রিক্সা গাড়ি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পূর্ত বিভাগের কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত, তাই তারা বাধ্য হয়ে শিলচর NHIDCL জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের কাছে দাবি রাখেন অতিসত্বর শিলচর শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য। তারা আরও বলেন, দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা গত 22 মে এসএনআই অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুব মানে দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL এর কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেকদিন কেটে গেছে। প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL এর কাছে, তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং NHIDCL এর স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না, তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা উনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আমরা উনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি। তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা সেই রাস্তা তিনি করতে পারবেন না, সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টলস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রি থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো, লাগলে আমরা এই অফিসটি প্রত্যেকে আমরা ঘেরাও করে রাখবো। বাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষে এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে pH ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন। গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, মুরগি, ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন 6000927476 এবং 6901804306 এই নম্বরে।